অংশের আশা করা ছিল কিন্তু যেহেতু আকাশ খুব মেঘলা এবং আপনারাও সকাল থেকে অপেক্ষা করছেন এবং কাউন্টিংটাও প্রায় শেষ হয়ে গেছে সেই জন্য আমি প্রথমেই ভবানীপুরের সকল মা ভাই বোনেদের আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টটার জন্য অপেক্ষা করছিলেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে ১১৫,০০০ মতো ভোট পোল হয়েছিল টোটাল এবং তাতে বড় যে জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোলডো হয়েছে 80% 70% কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা আমি যখন ১৯১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কনটেস্ট করেছিলাম তখন আমি ৫৪,০০০ ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে কারণ তখন ৪৪% ভোট পড়েছিল টোটালটাই আমাদের এবং ২০১৬তে আমি জিতেছিলাম সম্ভবত ২৫,০০০ ভোটে এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই ৫৭% ভোটে পোল হয়েছিল তাতে উনি ২৮,০০০ ভোটে জিতেছিলেন আর এবারে আমরা ৫৮,৮৩২ ভোটে জিতেছি মানে এটা অ্যাবাউট ৬০,০০০ এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন বয়োজ্যেষ্ঠা থেকে শুরু করে ছোটরা এবং অল ল্যাঙ্গুয়েজ কোনো ওয়ার্ডে আমরা হারিনি এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ কোনো ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেক এমনকি আমি যখন ১৬তে ৪৪ এতেও কনটেস্ট করেছি আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি এটা মাথায় রাখতে হবে আর ভোট ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে ৪৬% নন বেঙ্গলি বাদ বাকি বাঙালি আছে মুসলিম আছে পাঞ্জাবি আছে গুজরাটি আছে মারাঠি আছে উড়িয়া আছে সবাই মিলিয়ে আছে মারোয়ারি আছে বিহারি আছে ইউপি আছে বাঙালি অনেক ভোটার আছে সবাই মিলেই মিলিতভাবে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে এবং আপনারা দেখেছেন প্রায় ৩৫,০০০ পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড় আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি সেটা কোর্টে কেস আছে কেন জিতিনি কি জিতিনি তার অনেক কারণ আছে সেটা কোর্টে কেস আছে পরে ডিসাইড হবে সাবজুডিস বলে বলছি না অনেক চক্রান্ত চলেছিল চক্রান্ত অনেক ছিল সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ ভবানীপুরের মানুষ তারা আমাকে নতুন করে উৎসাহ যোগিয়েছেন নতুন করে প্রেরণা যোগিয়েছেন আরও কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন আমি চিরঋণী আমি চিরকাল আমি শুধু নয় আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবার থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখবো আমাকে অনেকে বলছিলেন ভি দেখাতে আমি ভি দেখাবো না আমি তিনটে দেখাবো তার কারণ আমি তো একা লড়ছি না আমার সাথে আমার আরও দুটো কলিগ লড়ছে আমি এত সেলফিস নই আমার জঙ্গিপুরে মন পড়ে আছে শামসেরগঞ্জে মন পড়ে আছে কাজেই আমি তিনটে দেখাবো থ্রি মিনস আমরা তিনটে সিটে লড়াই করছি তিনটে সিটে আমরা লড়াই করছি জঙ্গিপুর শামসেরগঞ্জ ভবানীপুরের রেজাল্ট আউট হয়ে গেছে জঙ্গিপুরেও আমরা ৪৫,০০০ বেশি ভোটে জিতছি এখন হয়তো আরও বেড়ে গেছে ৫৫,০০০ হয়ে গেছে ওখানে ভোট অনেক বেশি পোল হয়েছে আর শামসেরগঞ্জেও কত হয়েছে শামসেরগঞ্জেও আমরা প্রায় ১৫,০০০ ভোটে জিতছি কাজেই ১ ২
মানুষকে ধন্যবাদ দিন। মা মাটি মানুষকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আমাদের চারটে ইলেকশন আছে, বাই ইলেকশন। আমি আজকে এই শুভ দিনে বাই ইলেকশন চারটের নাম ঘোষণা করতে চাই। শান্তিপুরে আমাদের বাই ইলেকশনে কন্টেস্ট করবে রাজকিশোর গোস্বামী, সরি নামটা একটু ভুলেছি, বজকিশোর গোস্বামী। ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত, সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে। শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করবো, এবার ভোটটা আমাদের দিন। বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই, ওর 32 বছর বয়স। উদয়ন গুহ দাঁড়াচ্ছেন দিনহাটাতে এবং খর্দায় দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, এবং গোসাবায় নামটা আমি ডিক্লেয়ার করব, একটু পার্থ আর বক্সির জন্য অপেক্ষা করছি। এই তিনটি নাম আলোচনা করে ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমি একা কিছু করি না, এবং সেই জন্য ওরা আমার কাছে 4:30-4:45 নাগাদ আসবে। আমি কথা বলে আমি গোসাবা ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স করবো। আমার কাছে ক্যান্ডিডেট দুটো নাম আছে, একটা নাম আছে বাপ্পাদিত নস্কর, এই নস্কর জয়ন্ত নস্করের ছেলে, আর একটা নাম আছে আমাদের সুব্রত মণ্ডল। দুটো নাম আমাদের কাছে আছে, দুজনের মধ্যে কে টিকিট পাবে সেটা আমরা একটু পরে ঘোষণা করছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আপনারাও প্রেস অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে বলবো আকাশে মেঘ বজ্রধ্বনি, জীবনের ঝুঁকি নিয়ে কিছু করবেন না, আস্তে আস্তে সব কিছু ভালোভাবে হয়ে যাক। আমরা মিছিল করতে সবাইকে বারণ করেছি, তার কারণ হচ্ছে এমনি আসলো দেখা করলো চলে গেল সেটা ঠিক আছে, যেমন আমি ছেড়ে দিলাম, কিন্তু যেহেতু অনেক জায়গায় ফ্ল্যাডও হয়েছে এবং এই দুদিন আরও বেশি বৃষ্টি হওয়ার কথা আছে, তাই আমি মনে করি আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি, সেবার কাজটা যেন আমরা করতে পারি। আমাদের আনন্দটা আমরা সেবার কাজে নিয়োজিত করব। সামনে পুজো, সকলকে অনেক অনেক শারদ পুজোর শুভেচ্ছা। বৃষ্টি আসছে, কাটটা শুনবো, হিন্দি। মানে আপ লোগো কেনে চাহুঙ্গি কি বঙ্গাল কাজ ইলেকশন শুরু হওয়া থা তবসে বহুত সারে কনস্পিরেসি হামারা পার্টি কা খিলাফ মে হুয়া থা, পুরা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরা কনস্পিরেসি করকে হটা হাম লোগ কো হটানে কা বন্দোবস্ত কিয়া থা, লেকিন হাম লোগ আভারি হু পাবলিক কল উপর কি জনতা নে হাম লোগ কো জিত দিয়া থা। মানে খুদ ইলেকশন মে লড়া থা, লেকিন ও কোর্ট মে কেস আবি হাজির হ্যায়, ইসি কে লিয়ে সাব জুডিস কেস মে হাম কোই মন্তব্য নহীং করেঙ্গে, ক্যা ক্যা কনস্পিরেসি নহীং হুয়া থা, মেরে কো পাও মে ভি চোট কর দিয়া থা, জেসে হাম ইলেকশন মে কন্টেস্ট না করে। উসকা বাদ বাই ইলেকশন আয়া, হাম চুনাও আয়োগ কা প্রতি আভারি হু কি উনোনে টাইম কা অন্দর 6 মহিনে কা অন্দর, জেসা সিস্টেম হ্যায় ইলেকশন কমিশন কা, আর আমারা কোভিড ভি ইধার মে ইতনা নহীং হ্যায়, কম হ্যায় কন্ট্রোল মে হ্যায়, তো উনোনে জো ইলেকশন হাম লোগ কো কনসাল্ট করকে, চিফ সেক্রেটারি কো কনসাল্ট করকে ইলেকশন অ্যানাউন্স কিয়া, এক সাথ মে সাথ হো জানে সে আচ্ছাই হোতা, ঠিক হ্যায় ফির ভি হাম কোশিশ করেঙ্গে। খালি হামারা ইলেকশন কা কমিশন কো পাস একই রিকোয়েস্ট রয়েগা কি 12-10 তারিখ সে 20 তারিখ তক আমারা পূজা চলেগা, প্যান্ডেল প্যান্ডেল মে বহুত সারে জনতা আয়েগা, ও টাইম আগার ক্যাম্পেন কোই ওপেনলি না করে তো আচ্ছা হ্যায়, ক্যাম্পেন করনা হ্যায় তো 20 তারিখ সে করে, 27 তারিখ তক, 30 তারিখ মে ইলেকশন হ্যায় হামারা পার্টি কা ওর সে, হাম মে চাহেঙ্গে কি পূজা কা টাইম পাবলিক কো কোই ডিস্টার্ব না কিয়া যায়, কি আমারা এ ফেস্টিভ্যাল সবসে বড়া হ্যায়, হাম আমারা দেশ কা জিতনা জনতা হ্যায় জনতা কা প্যার মহব্বত মেরে কো মিলা, আশীর্বাদ মিলা, দোয়া মিলা, মিলা, মে সবকো ধন্যবাদ করতি হু, আর দেখতে হ্যায় আসমান কা রূপ, আপ লোগ এক কাম করো, আইসা আইসা ঘর চলে যাও প্লিজ, থ্যাংক ইউ।